উই ওই গরো বন্ধুরা এটা চতুর্থ মাছ বাকি মাছগুলো কোনো ভিডিও করিনি এইদিকে সূত্র ধরে টানো না একটা প্রায় পাল্লার উপরে রুই হয়েছে দেখুন দেখা দিন এইটা আস্তে 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 দাঁড়াও তোমার সব আমি কিছু করিনি তোমার এটা কাঁটা এটা কাঁটা এটা কাঁটা লেগেছে লাগো নামা দি ছাড়াও এখন কোন সময় এইটা যেতে চাইবে না ওই মাছটা ছাড়াও এই কাঁটা গুলো ছাড়িয়ে মাছ ফেলে যাবে মশা কাকা ন্যাজটা টিপে ধর কান কা হাত যেন মরে যাবে আরে কিছু না গামছা হোঁচা না ডাস্টার দিয়ে ধর গামছা এটা শুধু ধরা যাবে না বলছি এটা ডাস্টার দিয়ে ধর এটা নিয়ে যাও এটা দড়ি ছুটে এটা টান আছে গো বাবা একটু খালি পড়ে নিয়ে চলে যা ভিডিও কাটবি না দাম কথা ওদিকে বন্ধুরা রুইটা সাইজ দেখুন এটা তৃতীয় দিন প্রায় 6-7 kg হবে এটা চতুর্থ মাছ বাকি কাতলাগুলো ছাড়া কাতলার কোনো ভিডিও তুলতে পারিনি এই বলে রাখছি এরপরে যদি মাছ হিট করতে পারি ভিডিও করে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো ভিডিও তো মাছ খেলানোর তো ভিডিও দেখাতে পারছি না সামনে মজা ভাই হাত হাতে করে মাছগুলো খেলাচ্ছে এই বলে রাখছি কেটে দেখ বন্ধুরা এই মাত্র আবার ফেললাম চোপনা প্রচুর পক্ষে আলুলি গা ধরে চলে যাচ্ছে আলু গা গা চলে যাচ্ছে জানে আবার দাবকানি মারতে ইয়ে করে কোন ঘন্টা বসেছে কোন ঘন্টা বসেছে গো বললাম যে ঢুকছে ঢুকছে দর্শকবৃন্দকে স্বাগত জানাই আজ আজকেও সকালে মাছ ধরতে গেছিলাম আজ তৃতীয় দিন প্রায় 7টার মতন শট পেয়েছি আমি একটা বড় প্রায় ওই রুই মাছটার ওই পাঁচের রুই মাছটা পাওয়ার পর প্রায় 7-8-এর একটা কাতলা আমি খুলে ফেলেছি কাছ থেকে ওইটা ভিডিও করতে করতে মানে কিছুটা ভিডিও হয়েছে মাছটা খুলে ফেলেছি এই রুই মাছটাই বাড়ি নিয়েছি আর তিনটে আমি মাছ দিয়েছি এই দেখুন বড় প্রায় এর মাছ খেলানো কোনো দেখাতে আপনাদেরকে এই সম্পূর্ণ ভিডিওগুলো দেখালে অনেকটা ইয়ে হতো এই বলে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।